हेलो स्टूडेंट, वेलकम बैक टू माय चैनल। आज हमें क्लास फाइवर मॉडल एक्टिविटी टास्क की सॉल्व करब। तो देखो, ये एक्टिविटी टास्क के प्रथम एक पैसेज रही है। ये पैसेजटा होच्छे तुम्हारे जो लेसन फाइव माय स्कूल डेज चैप्टर आछे सेखान थेके। तो हमें पैसेजटा पढ़े दीची, तुम्हारा शोनो। रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चंस दैट फॉलो। ये पैसेजटा के मन दिए पढ़ो, संगे नीचे प्रश्नगुलोर उत्तर दाओ से अनुसारे। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well. কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher আশুবাবু। ফলস্বরূপ আমি আমার ড্রয়িং টিচার আশুবাবুর কাছে খুবই প্রিয় হয়ে গিয়েছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তিনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, যেটা ছিল বার্ষিক পুরস্কার বিতরণী সব অনুষ্ঠানের জন্য আমাকে হলটা সাজানোর তিনি দায়িত্ব দিয়েছিলেন। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি একটি ইভেন্ট চালু করে ইভেন্ট সেখানে রেখেছিলেন। ইভেন্ট মানে হচ্ছে খেলার মধ্যে যে ছোটো ছোটো খেলাগুলো, কোনো একটা অনুষ্ঠানে যে ছোটো ছোটো খেলাগুলো থাকে সেই খেলাগুলো। তো মিউজিক ড্রয়িং নামে তিনি একটি ইভেন্ট রেখেছিলেন। ফর দিস ইভেন্ট, এই খেলার জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চক অন দ্য টেবিল। একটা ব্ল্যাকবোর্ড থাকবে আর টেবিলের মধ্যে কিছু রঙিন চক থাকবে। এ স্টুডেন্ট উড সিং আ সং অ্যান্ড আনাদার উড ড্র পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। এই ইভেন্টটা ছিল যে একটা স্টুডেন্ট গান করবে আর একজন ছবি আঁকবে ব্ল্যাকবোর্ডের মধ্যে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ সং। কাজটা ছিল সে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবে, যে গানটা হচ্ছে সে গানটা লাইনগুলোকে ধরার জন্য আর যে গানের যে সারাংশ সেই ছবিটাকে সেটাকে কালার করবে। ইন দিস ওয়ে, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস আই স্পেন্ড সিক্স ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। এরকমভাবে বিভিন্ন রকমের আনন্দ, খুশি আর স্মরণীয় দিন নিয়ে আমি আমার ছটা বছর এই স্কুলে আমি পার করেছি। এরপর অ্যাক্টিভিটি ওয়ান, আচ্ছা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে দেখছো বিভিন্ন অল্টারনেটিভসগুলো রয়েছে। এই অল্টারনেটিভগুলোর মধ্যে যেটা কারেক্ট সেই কারেক্ট অল্টারনেটিভটাকে তাকে টিক করতে হবে। প্রথমে আছে আশুবাবু ছিলেন মিউজিক টিচার, ইংলিশ টিচার নাকি ড্রয়িং টিচার। আমরা দেখলাম তিনি ছিলেন ড্রয়িং টিচার। তা আনসার হবে আশুবাবু ওয়াজ ড্রয়িং টিচার। বি নাম্বার, দ্য রাইটার কুড ড্র ওয়েল, প্লে ওয়েল নাকি সিং ওয়েল। লেখক ভালো আঁকতে পারতেন নাকি খেলতে পারতেন নাকি গান করতে পারতেন। তিনি ভালো আঁকতে পারতেন, ড্র ওয়েল। সি নাম্বার, দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড। মিউজিক ড্রয়িং যে ইভেন্টটা ছিল তার জন্য দরকার ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস। একটা ছাত্র দরকার, একটা স্টুডেন্ট দরকার নাকি দুটো নাকি তিনটে। তো দুটো স্টুডেন্ট দরকার, একজন গান করবে আর একজন ছবি আঁকবে। এবার অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টুতে কিছু কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে আনসার দিতে হবে। হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু। তো এখানে দেখো এই যে ডিড আছে, এরকম এক কোয়েশ্চেন থাকলে তোমরা সবসময় মনে রাখবে এই যে ডিড আছে কোয়েশ্চেনের মধ্যে, তাহলে ভার্ব যেটা সেটা পাস্টে হয়ে যাবে। এখানে ডিড থাকলে ভার্বটা পাস্ট হয়ে যাবে আনসারটা লেখার সময়। তাই এটা দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল, তিনি ভালো আঁকতে পারতেন। হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দিস স্কুল। লেখক তার স্কুল জীবনের কত বছর এখানে কাটিয়েছিলেন, এই স্কুলে কাটিয়েছিলেন। এখানে দেখো ডিড আছে, তাই স্পেন্ড ভার্ব এটা স্পেন্ড হয়ে যাবে, সেই রকমই লিখেছে এখানে। ইন দ্য স্কুল দ্য রাইটার স্পেন্ড সিক্স ইয়ার্স অফ হিজ লাইফ। নাম্বার সিতে আছে হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু। আশুবাবু কি কাজ, কি দায়িত্ব দিয়েছিলেন। আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। আশুবাবু বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলটাকে সাজানোর দায়িত্ব দিয়েছিলেন। এবার অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রিতে আছে
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো। নিচে দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে। ওয়ান ওয়ার্ড ইজ গিভেন এক্সট্রা, একটা ওয়ার্ড এখানে এক্সট্রা দেওয়া আছে। দেখতে পাচ্ছ ওয়ান এ বি সি তিনটে কোয়েশ্চেন আছে, আর তার সঙ্গে ওয়ার্ড দেওয়া আছে 1, 2, 3, 4, 4টে ওয়ার্ড দেওয়া আছে, তাহলে একটা এক্সট্রা দেওয়া আছে। তো তার আগে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো মানে তোমরা একটু দেখে নাও। ক্যাপচার, ক্যাপচার মানে হচ্ছে ধরা, ইভেন্ট মানে বললাম যে একটা ছোট ছোট খেলা, ফেভারিট, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়। এবার কোয়েশ্চেন আনসারে চলে যাব। আছে এ নাম্বারে, আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ আ ট্রুলি ড্যাশ এক্সপিরিয়েন্স। আমাদের দার্জিলিংয়ের ট্যুর ছিল সত্যিকারের একটা স্মরণীয় অভিজ্ঞতা, তাই মেমোরেবল এক্সপিরিয়েন্স। দ্য বয় ইজ ট্রাইং টু ক্যাপচার দ্য বার্ড উইথ আ নেট। একটা ছেলেটা একটা জাল দিয়ে পাখিটিকে ধরার চেষ্টা করছে। হু ইজ ইয়োর ফেভারিট ফুটবলার, তোমার প্রিয় ফুটবলার কে? এবার অ্যাক্টিভিটি ফোরে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সেস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোকে প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এবার দেখে নিই প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী। প্রেজেন্ট আর পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন, যে ঘটনাটা যখন প্রেজেন্ট ঘটছে সেই সময়টা, সেই সময়টাকে প্রেজেন্ট বলা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় ইজ আর অ্যাম হবে, আর তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো হয়ে যাবে ওয়াজ ওয়্যার, আর তার সঙ্গে হবে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন দেখো রেন, যদি রেন হয় ভার্ব হয় তাহলে তার সঙ্গে আইএনজি যোগ হবে, মানে রেনিং হবে। প্লে হয় তার সঙ্গে আইএনজি যোগ হবে, প্লেয়িং হবে, এইভাবে। আর প্রয়োজন মতো ইজ আর অ্যাম বা ওয়াজ ওয়ার বসাতে হবে। তো ফার্স্টটা দেখো কি আছে, দ্য লিটল চিলড্রেন ইজ প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। ছোট্ট ছেলেরা এখনও, ছোট্ট ছেলেরা মাঠে খেলছে, তো সে খেলছে প্রেজেন্ট, সেই জন্য আমি লিখেছি ইজ, আর প্লেয়ের সঙ্গে আইএনজি যোগ হয়ে প্লেয়িং হয়েছে। এবার আছে ইট ওয়াজ রেনিং, রেনিং এখানে স্পেলিংটা প্রথমে ভুল ছিল, ইট ওয়াজ রেনিং অল নাইট ইয়েস্টারডে। কালকে সারাদিন ধরে, গতকাল সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। ইয়েস্টারডে মানে বুঝতে পারছো গতকাল, তাই ওয়াজ হয়ে যাবে, ওয়াজ আর রেনের সঙ্গে আইএনজি, তাই রেনিং। তারপর সি নাম্বার আছে, দ্য ডিভোটিজ ইজ চ্যান্টিং আ প্রেয়ার, পিআরএ প্রেয়ার ইন দ্য টেম্পল। উপাসকগণ ভজন গায়, মন্দিরে ভজন গাইছে। ডিভোটেস মানে হচ্ছে উপাসকগণ, আর চ্যান্ট, চ্যান্ট মানে হচ্ছে ভজন, আর চ্যান্টিং হচ্ছে ভজন গাওয়া। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে এটা বোঝায় যে ঘটনাটা ঘটছে বা ঘটছিল, এই ব্যাপারটা। তো আজ অ্যাক্টিভিটিটা এই পর্যন্তই, মডেল কোশ্চেন ব্যাপারটা এখানেই শেষ হচ্ছে। আর পরের ভিডিওতে আমি বাকিগুলো আবার তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, বুঝতে না পারো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি উত্তর দেবো। অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।